বাংলাদেশ সফরের আগে খেলোয়াড় সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের টেস্ট সিরিজের ও ফ্র্যাঞ্চাইজি লিগের দাপটে প্রথম সারির অন্তত 15 ক্রিকেটারকে পাওয়া যাবে না এ সফরে, এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফ। না থাকার তালিকায় নাম আছে জো রুট, অ্যালেক্স হেলস, স্যাম বিলিংসের মতো তারকা ক্রিকেটারদের। চলতি মাসেই 7 বছরের অপেক্ষা শেষে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। 3 ম্যাচের ওয়ানডে ও টি টোয়েন্টি সিরিজকে ঘিরে বিসিবির আপাতত সব প্রস্তুতি সম্পন্ন। প্রাথমিকভাবে ইংলিশদের বাংলাদেশে পা রাখার কথা ছিল 20 তারিখে, এরপর খেলার কথা ছিল প্রস্তুতি ম্যাচ। তবে কদিন আগে আসে পরিবর্তন, ইসিবি জানায় প্রস্তুতি ম্যাচ খেলতে আগ্রহী না তারা। এছাড়া 4 দিন পেছানো হয়েছে বাংলাদেশে আসার তারিখও। প্রস্তুতি ম্যাচ খেলতে না চাওয়ার কোনো কারণ ব্যাখ্যা না করলেও গুঞ্জন উঠেছে মূলত ক্রিকেটার সংকটের কারণেই নির্ধারিত সিরিজের বাইরে কোনো ম্যাচ খেলতে চায় না তারা। সে গুঞ্জন আরও তীব্র হয়েছে দেশটির প্রভাবশালী গণমাধ্যম দ্য টেলিগ্রাফের করা এক প্রতিবেদনের পর, যেখানে দাবি করা হয়েছে মূল সিরিজের জন্য অন্তত 15 জন নিয়মিত ক্রিকেটারকে পাবে না দেশটির ক্রিকেট বোর্ড। এ মাসেই নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলবে ইংলিশদের লঙ্গার ফরম্যাটের দল। 2 ম্যাচের সেই সিরিজ শেষ হবে 28 ফেব্রুয়ারি, অর্থাৎ জো রুট সহ সে দলের কাউকে বাংলাদেশ সিরিজে পাওয়া যাচ্ছে না নিশ্চিতভাবেই। তবে জাতীয় দলের এ সফরকে ছাপিয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো। পাকিস্তান সুপার লিগের একটি দলের সঙ্গে মোটা অঙ্কের টাকায় চুক্তিবদ্ধ থাকায় অ্যালেক্স হেলকে পাবে না ইংল্যান্ড। কেবল এই ব্যাটার নন, টেলিগ্রাফের দাবি একই কারণে বাংলাদেশে আসছে না স্যাম বিলিংস, জেমস ভিন্স ও লিয়াম ডসনের মতো পরিচিত মুখ। তবে টাইগারদের বিপক্ষে খেলবেন জর্জ বাটলার, মঈন আলি, জেনসনস রয়রা। চোট কাটিয়ে দলে ফিরতে পারেন মার্ক উডো। 1 মার্চ প্রথম ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে এই দ্বিপাক্ষিক সিরিজ।